গোবরডাঙ্গা কলেজের পড়ুয়া উঠতি মডেলের আত্মহত্যা কলকাতায়। কলকাতার বাসদ্রোণীতে নিজের ফ্ল্যাটে আত্মঘাতী গায়েঘাটা সুটিয়া তরুণী পূজা সরকারের। সম্পর্কে টানা পড়েনে আত্মহত্যা, অনুমান পুলিশের। ফের উঠতি মডেলের আত্মহত্যা। মৃতের নাম পূজা সরকার। রবিবার কলকাতার বাসদ্রোণীতে নিজের ফ্ল্যাটে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়। মৃত পূজার বাড়ি উত্তর চব্বিশ পরগনার গায়েঘাটা থানার সুটিয়া এলাকায়। গোবরডাঙ্গা হিন্দু কলেজের প্রথম বর্ষের ছাত্রী পূজা। বছর দেড়েক আগে কলকাতায় চলে যায় সে। সেখানেই বাসদ্রোণী এলাকাতে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। পূজার সাথে থাকতেন অপর এক বান্ধবী। জানা গেছে শনিবার রাতে একসাথে দুই বান্ধবী একটি রেস্তোরাঁতে খেতে যান। সেখান থেকে ফেরার পর মোবাইলে কথা বলতে থাকেন পূজা। ফোনে কিছুক্ষণ কথা বলার পরই আত্মঘাতী হয় সে। পুলিশের প্রাথমিক অনুমান, ভালোবাসার সম্পর্কের টানাপোড়েনের কারণেই এই আত্মহত্যা। পূজার মৃত্যুর খবর জানতেই শোকের ছায়া নেমে আসে সুটিয়ার বাড়িতে। জানা গেছে পূজার বাবা কেরালাতে কাজ করেন, মা এলাকায় একটি চায়ের দোকান চালান। উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলকাতাতেই থাকতে শুরু করেন তিনি। বাড়িতে খুব একটা আসতেন না। কথা হতো কিন্তু মেয়ে কোথায় থাকতো কি করতো আমরা কিছুই জানি না। কাশপুতা হাই স্কুলে পড়াশুনো করতো, তারপরে শুনলাম যে কলেজে পড়ে। তো স্কুলে টিস্কুলে তেমন যেত না, কি করতো আর মা বলতো না আমাদের সাথে। আজকে সকালবেলায় কান্নাকাটি করছিলো, জিজ্ঞেস করলাম কী হলো, তা ওর মা বলছিল আমার মেয়ে মারা গেছে। খবরের থেকে জানলাম যে মডেলিং করতো, আমরা আগে জানতাম না। কোথায় যে থাকে আমি বলতে পারবো না, কি করে তাও আমি বলতে পারবো না। ওই মাঝে মাঝে বাড়ি আসে এটাই জানি, কি করে তা জানি না, আমি বলতেও পারবো না। সকালেই খবর পেয়েছি যে ওই মারা গেছে গলায় দড়ি দিয়ে। ওই মাঝে মাঝে বাড়ি আসে সেটাই আমরা জানি, আজ কিছু জানি না। মৃত পূজার পিসি মাধবী সরকার বলেন অনেক উচ্চাকাঙ্ক্ষা ছিল মেয়ের, ও আত্মহত্যা করতে পারে না। প্রতিবেশীরা জানিয়েছেন বরাবরই যথেষ্ট আধুনিক ও। মৃত পূজার স্থানীয় এক সহপাঠিনী বলেন কেন এমন করলো জানি না, মডেলিং করত, অনেক স্বপ্ন ছিল ওর। কতদিনের বন্ধুত্ব ছিল, কিভাবে পরিচয় হয়েছিল? স্কুল লাইফে পরিচয় ছিল একেবারে। এই যে মডেলিং পেশার সঙ্গে পূজা যুক্ত ছিল জানতে কি? হ্যাঁ জানতাম। সত্যি খুব খারাপ লাগছে ওর কথা শুনে, খুব ভালো একটা মেয়ে ছিল, একসাথে পড়তাম। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। ঘটনায় শোকের ছায়া এলাকায়। যখন সেই ছ মাস এক বছর বয়স তখন তখন থেকে আমাদের সামনেই মানুষ হয়েছে। তো মেয়েটা পড়াশুনো করেছে, বারো ক্লাস অবধি পড়াশুনো করেছে। এবার তারপরে ইদানিং এই এক দু বছর ও বাড়িতে কন্টিনিউয়াসলি থাকে না, কখনো কোথায় থাকে জানি না, মাঝে মাঝে আসে এক ঘন্টা দু ঘন্টা বা কখনো একদিন থাকলেও পরের দিন আবার বেরিয়ে যায়। হ্যাঁ তা আসতো, সেজেগুজেই আসতো। মা চায়ের দোকান চালায়, এবার ওই মেয়ে আসতো, মেয়ের সঙ্গে মায়ের চায়ের দোকানের অ্যাডজাস্ট যদি করা হয় তো অ্যাকচুয়ালি মিলবে না, একটু আপ টু ডেটভাবে থাকতো মেয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গায়েঘাটা।